বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুদের নিশ্চয় সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো দেখো, একটু রেস্ট নিয়ে মানে দুপুরবেলা একটুখানি শুয়ে উঠেছি। তো এখন আমি যে চা বানাবো, চা বানিয়ে চা খেয়ে তারপর আমি কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে চাটা বানাই। দেওয়া হয়ে গেছে, এবার আমি জামা মানে ভালো জামা পরে নিয়েছি। ভালো জামা না, অর্ডিনারি জামাই পরেছি। যাই হোক, আমি এখন সবজি বাজারে যাবো, দিয়ে বাজার করে আনবো। রাতের সবজি কিছু রান্না করতে হবে আজকে রাত্রে। তো দেখাবো তোমাদের কী কী রান্না করব, আবার সন্ধ্যের সময় কী টিফিন হবে সবটাই দেখাবো। তো গেলো আগে বাজার থেকে বাজার করে নিয়ে আসি। আমি চলে এসেছি, তো বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসেছে। দেখো, এই যে ছোট আলু এনেছি, যে এটার মধ্যে কড়াইশুঁটি করে নেছি, তারপরে মিষ্টি কুমড়ো এনেছি, বাঁধাকপি এনেছি, আর এনেছি এই যে পুঁয়ের শাক, পুঁয়ের ডাটা এনেছি, এর মধ্যে শিম আছে, শিম এনেছি, এগুলো সব এনেছি। তো এগুলো সব কালকে রান্না করব। তো এখন রাত্রেবেলায় আমি এই ছোট আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম করব, আর কড়াইশুঁটির কচুরি করব। কারণ তোমাদের তো সবজিটা দেখিয়ে দিলাম বাজার থেকে কী নিয়ে এসেছি, তাহলে তোমাদের আমি ডিনারে আলুর দম আর কড়াইশুঁটির কচুরিও করব, সেটাও বললাম। তো এখন সন্ধ্যের টিফিনে এই দেখো চাউমিন করব। তো আমি এটা দুপুরে রান্না করার সময় সিদ্ধ করে রেখেছিলাম, আর এই যে গাজর আর বিনসটাও দুপুরেই ভেজে রেখেছি। এখন শুধু একটু পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে, ডিম দিয়ে তাকে নেড়ে দেবো। তো চলো চাউমিনটাকে করে নিই, তারপরে ডিনারে কী করছি সেটা দেখাবো। আমার আলুর দম, কড়াইশুঁটিতে আলুর দমটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটির কচুরিটা তৈরি করবো, কীভাবে তৈরি করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, এই যে কড়াইশুঁটিটা যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি। এই কড়াইশুঁটিটা একটু আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আদা বাটা, লবণ আর একটু মিষ্টি দিয়ে। এটা যেহেতু কচুরি বানাবো, এটার মধ্যে আমি হলুদ দেবো না, এমনি থাকবে। লবণ দিয়েছি খালি, আর আদা বাটা দিয়েছি, আর এই যে কচুর এইটা কড়াইশুঁটিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর কড়াইশুঁটিটার মধ্যেই আমি লঙ্কাও সিদ্ধ করে নিয়েছি একসাথে। চিনি
কচুরি যে বানাবো সেই পুষ্টা তৈরি করে নেচ্ছি। হাতারে পিছনটা দিয়ে কড়াইশিটগুলোকে আমি মানে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। দেখো পুষ্টা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে রাখি। দেখো ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার জল দিয়ে ময়দাটা মেখে নিই। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি একটু এটা লুচিটা কেটে নেবো, একটু বড় বড় করে কাটবো। মানে লুচি যেমন হয় তার থেকে একটু বড় বড়। কচুরিটা বেশি শীতে ভালো লাগে, তো আমাদের এবার একবারও খাওয়া হয়নি, বানানো হয়নি, তাই এই দেখো এই যে ময়দার চিলিগুলো লিচিগুলো আছে, এগুলোর মধ্যে আগে আমি সব পুরটা ভরে রেডি করে নেব কচুরিটা। সবগুলো আমি আগে তৈরি করে নেব। এই দেখো সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে, এবার এগুলো বেলবো, বেলে তারপর ভাজবো। চলো বেলে নেই। এই দেখো কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে হতে আমি কচুরিগুলো বেলে নেব। তো এই দেখো এগুলো ময়দা দিয়ে বেলবো, আর আমি এটা দেখো একটা কাপড়ের উপর কেটে নিয়েছি, কারণ কি এটা নড়বে না, আর নোংরাটা মানে ময়দার গুঁড়োটা এর উপরেই পড়বে, তার জন্য আমি করে নিয়েছি এরকম। তো একটু বেলে নিই, আগে বেলে পেপারটার উপর রাখবো, তারপরে একটা তেল গরম হয়ে যাবে ততক্ষণ, তারপরে আমি ভাজবো। তো গ্যাসটা কমিয়ে দিলাম। সবটা বেলা হয়ে গেছে, এবার আমার ওদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একটা একটা করে ভেজে ফেলবো। গরম হয়ে গেছে ভালোভাবে, এবার আমি একটা একটা করে সব এগুলো কচুরিগুলো ভেজে ফেলবো। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখতে থাকো, এরপর আমার ভাজা হয়ে যাবে, তারপর আমি কীভাবে পরিবেশন করি সেটাও দেখতে থাকো। এই দেখো আমি এবার খেতে দিয়ে দিচ্ছি।
কড়াইশুটির কচুরি আর আলুর দম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।